হাই বন্ধুরা, ব্রিজ তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু এমন ব্রিজ আপনারা কখনো দেখেছেন যার নিচে দিয়ে গাড়ি তো যায় কিন্তু তা কোথাও উধাও হয়ে যায় তা জানাই যায় না, বা এমন ব্রিজ সম্পর্কে কখনো শুনেছেন যা শুধুমাত্র জলপ্রসারণের জন্যই ব্যবহৃত হয়? শুনতে কিছুটা অবাক লাগলেও কথাটি কিন্তু পুরোপুরি সত্য, বিশ্বাস হচ্ছে না? তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা আপনাকে এমনই কিছু ব্রিজ সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনিও হতবাক হয়ে যাবেন। হ্যালেক্স ব্রিজ। হ্যালেক্স ব্রিজ অবস্থিত সিঙ্গাপুরে। এর দৈর্ঘ্য 281 মিটার। 24 এপ্রিল 2010 সালে এই ব্রিজটি শুরু করা হয়েছিল। এই ব্রিজে 4টি ডেক রয়েছে এবং এই ডেকের ওপর দাঁড়িয়ে আপনি ব্রিজটির সম্পূর্ণ অংশ দেখতে পারেন। এই ব্রিজটিকে সবচেয়ে বেশি সুন্দর লাগে রাতের বেলায়, কারণ এই ব্রিজটিতে পুরোপুরি এলইডি লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই ব্রিজটি পুরোটাই স্টেনলেস স্টিল দিয়ে বানানো হয়েছে, অন্য কোনো ধাতুর ব্যবহার এখানে করা হয়নি। ব্রিজটির ওপর দাঁড়িয়ে ব্রিজটির সুন্দর দৃশ্য তো অনুভব করতেই পারেন, তার সাথে সাথে ব্রিজটির নিচে দিয়ে প্রবাহিত নদীটিরও সুন্দর দৃশ্য অনুভব করতে পারেন। দ্বিতীয় হলো রুই ব্রিজ। এখন আপনি ভিডিওতে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হলো রুই ব্রিজ। এই ব্রিজটি চীনে অবস্থিত এবং এর উচ্চতা 140 মিটার। এটি হলো চায়নার একমাত্র ব্রিজ যার ফটো এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে জনপ্রিয় হতে শুরু করে এবং হাজার হাজার মানুষ এই ব্রিজটির প্রশংসা করতে শুরু করেন। এই ব্রিজটির বিশেষত্ব হলো যে এর ডিজাইন। এই ব্রিজটি দেখে মনে হয় 3টি ব্রিজ যেন একসাথে বানানো হয়েছে, তবে সাধারণ সব ব্রিজের মতো এই ব্রিজটিকে বানানো হয়নি। এই ব্রিজটিকে বানানো হয়েছে সিঁড়ির দ্বারা, অর্থাৎ আপনি তো উঠে যাবেন সিঁড়ির মধ্য দিয়ে এবং আপনি নামতেও পারেন সিঁড়ির নিচে দিয়ে। এই ব্রিজটি শুরু হয়েছিল 2017 সালে এবং 2020তে বানানো শেষ হয়। এই ব্রিজটি যখন থেকে চালু হয় তখন থেকে এই ব্রিজটি সবারই মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। তৃতীয় ব্রিজটি হলো গেটসেড মিলিয়নিয়াম ব্রিজ। আসুন এবার জানা যাক ইংল্যান্ডে অবস্থিত একটি সুন্দর ব্রিজ সম্পর্কে। এই ব্রিজটিকে বানানো হয়েছে টাইনি নদীর উপর। এই ব্রিজটিকেও গাড়ি চলাচলের জন্য বানানো হয়নি, এই ব্রিজটিকে সাইকেলিং এবং সাধারণভাবে চলাচলের জন্যই বানানো হয়েছে। এই ব্রিজটির বিশেষত্ব হলো এই ব্রিজটিকে ওঠানো বা নামানো যায়। এরপর আপনারা ভাবছেন এই ব্রিজটিকে ওঠানো বা নামানোর প্রয়োজন হয় কী জন্য? আসলে এই ব্রিজের নিচে দিয়ে বোট চলাচল করে এবং এই বোট চলাচলের সুবিধার জন্য এই ব্রিজটিকে ওঠানো বা নামানো হয়। তো যে ব্রিজটি সেটি হলো গোল্ডেন ব্রিজ। আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে চান এবং ব্রিজও দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে গোল্ডেন ব্রিজে, কারণ গোল্ডেন ব্রিজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই ব্রিজটি অবস্থিত ভিয়েতনামে যা মানুষকে প্রকৃতির অনেক কাছাকাছি নিয়ে যায়। এই ব্রিজটিকে আকর্ষক বানানোর জন্য ব্রিজে 2টি হাতকে থাম্বার মতো করে বানানো হয়েছে, যা হঠাৎ করে কেউ দেখলে আশ্চর্য হয়ে যেতেই পারে এবং এর জন্য এখানে প্রচুর পর্যটক এসে প্রতিবছর ভিড় করে থাকে। পঞ্চম ব্রিজটি হল ভ্যালুয়েমার অ্যাকুয়াডাক ব্রিজ। এই ব্রিজের নাম যতটাই কাল্পনিক এই ব্রিজটিও ঠিক ততটাই কাল্পনিক। এই ব্রিজটি নেদারল্যান্ডে অবস্থিত এবং এই ব্রিজটিকে আপনারা কোনো না কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন। যদি কেউ প্রথমবারের জন্য এই ব্রিজটি দেখে তাহলে সে বিশ্বাসই করতে পারবে না এমন ব্রিজও পৃথিবীতে বর্তমান রয়েছে, কিন্তু এই ব্রিজটি ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের একটি সুন্দর নিদর্শন। আসলে এই ব্রিজটির ওপরে রয়েছে জল এবং নিচে 2টি টানেল নির্মাণ করা হয়েছে গাড়ি যাতায়াতের জন্য। ষষ্ঠ ব্রিজটি হলো ম্যাকডুইবার্গ ওয়াটার ব্রিজ। এই ব্রিজটি জার্মানিতে অবস্থিত এবং এই ব্রিজের নামের মধ্যে রয়েছে ওয়াটার, তাই বুঝতেই পারছেন এটি একটি ওয়াটার ব্রিজ। সাধারণভাবে ব্রিজ গাড়ি বা ট্রেনের চলাচলের জন্য বানানো হয়, কিন্তু এই ব্রিজটিকে বানানো হয়েছে জলের সরাবহের জন্যই। এই ব্রিজটিকে বানানো হয়েছে ইউরোপের সবচেয়ে বড় নদী এলবো নদীর ওপর। যখন এই ব্রিজটি তৈরি হয়নি তখন এই এলবো নদীকে পার করার জন্য বোটগুলিকে 12 কিলোমিটার ঘুরে যেতে হতো, কিন্তু এই ব্রিজটি তৈরি হওয়ার পর তা অনেক সময় বেঁচে যায়। তো বন্ধুরা, এই ছিল কিছু ফেমাস ব্রিজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন আর এই ধরনের ভিডিও আরও দেখা